আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বারান্দার গ্রিল ধরে আমি নিষ্পলক বৃষ্টিতে আকাশ দেখছি। হঠাৎ আমার পেছন থেকে ওনার সাবধানী পায়ের আওয়াজ এসে আমার দোলনার কাছে থেমে গেল। পূর্ণ পিছনে ঘুরো। আমি পেছনে ঘুরে গ্রিল থেকে হাত সরিয়ে তাকালাম। পূর্ব চুপ করে আমার দিকে তাকিয়ে কি যেন দেখছেন। একটু পরে দুহাত দুপাশে মেলে কাছে ডেকে বলে উঠলেন, আমার কাছে আসো প্লিজ, দূরে দাঁড়িয়ে থেকো না। আমি নির্বিবেকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে উনি দোলনা থেকে উঠে আমাকে টান দিয়ে ওনার পাশে বসিয়ে দিলেন। ওনার মাথা থেকে পুরো শরীর একটা কালো হুডিতে জবুথবু। ওনার বেশভূষা দেখে চট করে মাথায় প্রশ্নের চিহ্ন ঝুলে গেল, উনি আজ এভাবে কেন? পূর্ব হুডির চেনটা ওপর থেকে নিচে এক টান দিয়ে খুলে সেটাকে পাশের বেতের মোড়ার উপর রেখে দিলেন। গায়ে ওনার আসমানি রঙের শার্ট, হুডির কারণে ওনার চুল পুরো এলোমেলো হয়ে আছে। পূর্ব হাতের ঘড়িটা খুলে হুডির উপর রেখে শার্টের হাতা ফোল্ড করতে বলে উঠলেন, একটু আগে কি দেখলাম আমি? ওভাবে মেন্টালের মতো ওয়াশরুমে ভিজছিলে কেন? মাথা কি নষ্ট? আমি ঘোরের মধ্যে জবাব দিলাম, আপনি কি আমার হ্যালুসিনেশন? উনি কপাল এমন ভাবে কুচকালেন যেন আমি খারাপ কিছু বলে অপরাধ করে ফেলেছি। উনি গম্ভীর গলায় রাগ দেখিয়ে বলে উঠলেন, আমাকে তোমার হ্যালুসিনেশন লাগে? ইয়ার কি করছো? আমি কখনো এই টাইমে আসতাম না। তোমার বন্ধু যদি আমাকে খবর না দিত, মরে তো লাশ হয়ে থাকতে। চোখ থেকে জল টপটপ করে ঠোঁটের উপর বিন্দু বিন্দু পড়ছে আমার। আমি কি আদৌ ওনার জীবনে অ্যাডজাস্ট করি? আমার তো এই লুকোচুরি চুপি চুপি দেখা সাক্ষাৎ করতে ভালো লাগে না। স্বাভাবিক একটা সম্পর্কের মতো চলতে ইচ্ছে করে, যা আমি কখনোই পূর্বের কাছে থেকে পাই না। আমি মরলে কি বেটার হতো না? ওনারা তো মূল্যবান সময় নষ্ট করে আমার জন্য কষ্ট করে আসতে হতো না। আমি ওনার উপর রাগ দেখিয়ে মুখ ঘুরিয়ে আকাশে দৃষ্টি দিয়েছি। ওনার যে রাগ প্রচুর আছে তা হাতের মুষ্টিবদ্ধ থরথর কাঁপুনিতেই বুঝে গিয়েছি। আমি নিচু গলায় চোখ নামিয়ে বলে উঠি, আপনি তাহলে চলে যান। আপনার মতো ব্যস্ত মানুষের জীবনে একটা তুচ্ছ মানুষের যেহেতু মূল্য নেই, আমি দুঃখিত। আমি প্রচণ্ড বেহায় হয়ে গিয়েছি। চিন্তা নেই, ভাবনা নেই, হুটহাট আপনার জন্য পাগলামি করি, ক্ষমা করে দেবেন। আমার জন্য আর আসতে হবে না, আজই শেষ। আমি অবশ্যই নিজের সর্বস্ব চেষ্টা করব ভুলে। উনি এমন ক্ষিপ্র গতিতে আমার উপর ঝাঁপিয়ে পড়লেন, আমি কয়েক সেকেন্ড স্তব্ধ ছিলাম কি হলো আমার সাথে। উনি আমার ভেজা চুলগুলোতে আগের মতোই আঙুলের শক্ত যোগে খামচে ধরে আমার ঘাড়ে মুখ লুকিয়ে চাপটে ধরেছেন। অস্থির লাগছে পূর্বকে, এই পূর্বকে আমি চিনি না। উনি অস্ফুটিত কণ্ঠে এতই নিচু করে বলছেন যে আমার শুনতে প্রচুর সজাগ থাকতে হলো। এই কথাগুলো বলার আগে চিন্তা করেছো আমাকে কি পরিমাণ কষ্ট দিলে? আমি তোমার জন্য কি কি করছি তুমি জানো না পূর্ণ। আমারও কষ্ট হয়, যন্ত্রণা হয় এভাবে লম্বা সময় পর পর তোমার সাথে দেখা করতে। মরিয়া হয়ে উঠি আমি, তবু আমি তোমার সাথে দেখা করার সাহস পাই না। আমার একটা ভুলের জন্য যদি তোমার ক্ষতি হয় আমি খতম হয়ে যাব পূর্ণ। পূর্বকে ছাড়ানোর চেষ্টা করলাম, উনি ছাড়লেন না। ওনার পিঠে হাত বুলিয়ে শান্ত সুরে বলে উঠলাম, আপনার যদি বেশি সমস্যা হয় আপনি সব বিচ্ছিন্ন করতে পারেন, আমি আর কষ্ট পাবো না। উনি আরেক দফায় জোরে চেপে ধরলেন। আমার শরীরের হাড়িগুলো ভেঙে ঝুলে পড়ে কিনা কে জানি। আমি ওনার কানের কাছে মুখ এনে বলে উঠলাম, কি অধিকারে আপনি ধরে রেখেছেন বলুন? একটু আগেই তো বললেন আপনি কখনো আসতেন না, এখন ছেড়ে দিয়ে চলে যান। উনি আমার চুলে তীব্রভাবে খামচে ধরলেন, কষ্ট দিচ্ছেন উনি, এখন টর্চার করছেন আমার উপর। কিছুক্ষণ পর উনি আমার ছেড়ে দিয়ে শান্ত হয়ে বসতে ফের আমার হাত টান দিয়ে ওনার কোলে বসিয়ে নিলেন। আমার দুহাত ওনার গলা জড়িয়ে রেখে গালে হাত রেখে বলে উঠলেন, আমি বিয়ে করবে? কি 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 তোতলাচ্ছ কেন, বলো বিয়ে করবে আমায়? আপনি ঠিক ঠিক আমি ঠিক আছি, বলো পূর্ণ আমাকে বিয়ে করা যায় না? যায়। তোমার বাসায় কি এক্ষুনি প্রস্তাব পাঠাবো? রাত এখনো 10টা বাজেনি, আমি সব ম্যানেজ করতে পারবো। আপনি কি বলছেন? আমি 3 দিন ধরে বাসায় যেতে পারছি না, পার্টির কাজে বাইরে ব্যস্ত পূর্ণ। তোমার বন্ধু আইমান আমাকে কল দিতে আমি সব ছেড়ে চলে এসেছি। বিশ্বাস করো তুমি যতটা না যন্ত্রণায় আছো তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট আমি ভোগ করছি। বলো বিয়ে করবে এখন? এখন মা তো হাসপাতালে, বাবা দেশের বাইরে। হাসপাতালের ঠিকানা দাও, আমি এক্ষুনি আমার আব্বুকে বলে প্রস্তাব পাঠাচ্ছি। আপনি শান্ত হন। আমি শান্ত হতে পারবো না, তুমি কষ্ট পাচ্ছ আমি সহ্য করতে পারছি না। আমার সাথেই থাকবে তুমি, বিয়ের পর চুটিয়ে প্রেম করব। এভাবে বারবার তোমার কাছে এসে নিজেকে কন্ট্রোললেস বানাতে চাই না। আপনি অ্যাগ্রেসিভ হচ্ছেন। আমি যে তোমাকে চুমু দিতে পারছি না এই সমস্যা তুমি বুঝবে? কতটা সীমাবদ্ধতায় রাখতে হচ্ছে জানো? তোমার কষ্ট আমি কমাতে পারছি না, তোমাকে আমি নিজের সাথে রাখতে পারছি না। উফ,
বলো এখন তুমি বিয়েতে রাজি? পূর্ণতা মোহময় দৃষ্টিতে পূর্বকে দেখছে। একটু আগে কি জিদ উঠেছিল পূর্বের উপর, এখন পূর্বের অবস্থা দেখে বুকে মোচড় দিচ্ছে পূর্ণতার। পূর্ব যে বিয়ে করার জন্য কতটা অ্যাগ্রেসিভ সেটা ভেবে প্রচণ্ড খুশি লাগছে। পূর্ণতা পূর্বের তালুর চুলে হাত রেখে পূর্বের লাল বর্ণের ঠোঁট দুটোর দিকে এগোতেই ঝট করে পূর্ণতার মুখে হাত রেখে বলে ওঠে, কি করছো, মেরে ফেলবা নাকি? খবরদার এখন কিছু করো না। পূর্ণতা হাসাহাসি চোখে পূর্বের দিকে তাকিয়ে আছে। নিজের ঠোঁটের উপর পূর্বের হাত দেখে পূর্ণতা আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। পূর্ব ঝটাং করে হাত সরিয়ে বলে ওঠে, আমার উপর এরকম অত্যাচার করো না পূর্ণ, আমি কন্ট্রোল হারিয়ে ফেলবো। আপনার এই অবস্থা দেখে আমার মজা লাগছে। প্রচুর পাজি হয়ে গিয়েছো, মাইট দেওয়া দরকার, থাপ্পড় দিয়ে। পূর্বের কথা শেষ না হতেই কপালের চুল সরিয়ে ঠোঁট ছুঁয়ে দেয় পূর্ণতা। ভ্যাবাচাকা খেয়ে চুপ হয়ে যায় পূর্ব। এই মেয়েটা আছে দারুণ জ্বালাচ্ছে তো, একবার বিয়েটা হোক তারপর বুঝবে খেলা। পূর্ণতা মুচকি হেসে বলে ওঠে, যত কিছু হোক আপনি যে কন্ট্রোল হারাবেন না এইটুকু ভরসা আমার আছে। কবে বিয়ের প্রস্তাব পাঠাবেন পূর্ণ? বলুন, বিয়েটা গ্রামে করলে কোনো অসুবিধা হবে? গ্রামে করতে চাচ্ছেন? শহরের চারধারে যদি তোমাকে বিয়ে করছি এই খবর জানে দেন প্রবলেম করতে পারে। আমি চাচ্ছি গ্রামে। সেটাই হোক, গ্রামেই হোক, আমাদের দুই পরিবারের সম্মতিতে হলেই আমি খুশি। আমি এই সপ্তাহের মধ্যে সব ফাইনাল করে ফেলছি। আমার কিছু চাই পূর্ব। বলো। আপনার 24 ঘন্টার মধ্যে শুধু একটা ঘন্টা আমার জন্য চাই, একান্ত আমার সময় হিসেবে। পূর্ব খানিকটা সময় নিশ্চুপ থেকে বলে উঠল, রাত 3টা থেকে 4টা চলবে? গভীর রাতে? একটু বুঝো পূর্ণ, আমি তোমাকে দুনিয়ার সামনে সিক্রেট রাখতে চাচ্ছি। তাহলে দিন নাম্বার? যেটা দিব সেটা প্রাইভেট নাম্বার। সাবধান, ভুলো কাউকে এই নাম্বারের ব্যাপারে বলতে যাব না, সারাদিন অফ থাকবে, জাস্ট রাত 3টায় অন করব। আজ থাকবেন? অসম্ভব, আমি চলে যাব, আমি কাউকে বলে আসিনি। রাস্তায় কার যে পার্ক করা বাইক উল্টে এসেছি নিজেও জানি না, এখন যেতে হবে পূর্ণ। উনি আমার জন্য অন্যের বাইক উল্টে ফেলে এসেছেন, কি সাংঘাতিক, উনি অ্যাক্সিডেন্ট করেনি। ইয়া আল্লাহ, আমি তাড়াহুড়ো করে ওনার কপালের উপর চুল সরিয়ে চেক করছি কোথাও কেটেছে কিনা। কোমরে হাত অনুভব করলাম, আমি চমকে উঠে থমকে গিয়ে ওনার চোখের দিকে তাকালে উনি মুগ্ধ গলায় বলে উঠলেন, আমি অ্যাক্সিডেন্ট করিনি পূর্ণতা, ব্যথা পাইনি। পূর্ণতা টুপ করে পূর্বের পাপড়ি ভরা চোখে চুমু দিতে থাকে। ঝড়ের বেগে উত্তেজনাপূর্ণে বিহবল হয়ে পূর্ব পূর্ণতার কোমর চেপে ধরে। পূর্ণতার স্পর্শে মাতাল হচ্ছে এখন। মেয়েটা আমায় জ্বালিয়ে মারছে, শিট, আমি একবার যদি নিয়ন্ত্রণ হারাই পূর্ণ, ইউ উইল বি গন। পূর্ব চোখ খিঁচে মেরে বিড়বিড় করে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, প্লিজ প্লিজ ছাড়ো পূর্ণ, ছাড়ো, আমি ভয়ঙ্কর কিছু করে ফেলবো পূর্ণ আমার, প্লিজ প্লিজ। পূর্ণতা পূর্বের কীর্তিতে খিলখিল করে অট্ট হাসিতে হাসতে থাকে, ঠিক দম বন্ধ করাটাই খিলখিল হাসি। হাসতে হাসতে পূর্ণতা বহু কষ্টে হাসি চেপে চুপে বলে ওঠে, আপনার ভীত চেহারাটা দেখতে কিন্তু দারুণ লাগছে পূর্ব, আর একটু জ্বালাই। পূর্ব ধাক্কা মেরে পূর্ণতাকে সরিয়ে হাত বাড়িয়ে কোনো মতে হুড়িটা টান দিয়ে বেরিয়ে যায় রুম থেকে। রুমের বাইরে গিয়ে আবার বারান্দার দিকে উঁকি মেরে বলে ওঠে, খেদে তরতাজা হও, আমি শিওর বিয়ের পর ছাড়বো না, আল্লাহ হাফেজ। পূর্ব দ্রুত আয়মান এবং শ্রেয়াকে পাশ কাটিয়ে চলে গেল। পূর্ণতা মুচকি হেসে দোলনায় বসে দোল খেতে খেতে চোখ বন্ধ করে একটু আগের দৃশ্যগুলো স্মরণ করল। কি অদ্ভুত ছিল মুহূর্তগুলো, কি অসাধারণ সেই সময়। আচ্ছা, পূর্ব এলে কি সব সময় দ্রুত চলে যায়? সময় থামানোর কোনো যন্ত্র থাকলে পূর্ণতা 7-5 না ভেবে ঠিকই সিস্টেমের টাইম ফ্রিজ করে দিত। আয়মান এবং শ্রেয়া চুপি চুপি বারান্দায় এসে পূর্ণতাকে চোখ বন্ধ অবস্থায় মৃদু ভঙ্গিতে দোলনায় দোল খেতে দেখে। আয়মান চোখ ঘুরিয়ে পেছনে থাকা শ্রেয়াকে দেখে আবার পূর্ণতার দিকে চোখ ফিরিয়ে বলে ওঠে, বোন অসময় স্বপ্ন দেখিস না, পূর্ব কিন্তু এখানে নাই। পূর্ণতার চোখ মেলে আয়মানের দিকে তাকিয়ে বলে ওঠে, উনি বিয়ের প্রস্তাব দিছে দোস্ত, এই সপ্তাহের মধ্যে বিয়ের সবকিছু ফাইনালাইজ করবেন। আয়মান চকিত ভঙ্গিতে চোখ ইয়া বড় করে বলে উঠল, কি চিৎকার করবি না ছাগল, উনি বিয়ের প্রপোজাল দিয়ে গেছে, উনি তো পারে না, আজকে মাকে বলে বিয়ের বিতে বসে, আমি বারণ করেছি, বলেছি আগে বাবা আসুক তারপর সব দেখো। আয়মানকে সামনে থেকে সরিয়ে পেছন থেকে শ্রেয়া এসে বলে ওঠে, পূর্ব তোকে বিয়ে করতে চাইছে, বিশ্বাসই হচ্ছে না, কি বললি তুই? আরে সত্যি বলছি, আমি কোন দুঃখে মিথ্যে বলতে যাব, উনি সব ফাইনাল করেছেন, এখন জাস্ট মাকে সব বলবেন। আন্টি মানবে? তোর মা যে হিটলার, পূর্বকে তো দেখতেই পারে না, কি করবি? আমি কিছুই করব না, যা কর উনি করবে। বেবুকের মতো কথা বলিস না পূর্ণতা, আন্টি পূর্বকে দেখলে আচ্ছা কেলাবে। তোর মনে হয় উনি সোজা জলের মাছ? কি বোঝাতে চাচ্ছিস, পেঁচাস না।
উনি রাজপথ চষে খায়, আর এদিকে আমার মায়ের মতো সাধারণ মহিলাকে উনি মানতে পারবে না, এটা আমি জীবনে বিশ্বাস করব না। দেখিস মা যখন ওনার সামনে দাঁড়াবে কিভাবে উনি চরকি ঘুরায়। রাতের খাবারটা খেয়ে আয়মান জানালো ওর বাসায় যাওয়াটা জরুরি। কেন জরুরি প্রশ্নটা জিজ্ঞেস করলে ও কাঁচু কাঁচু করে উত্তর দেয়, অন্যতো আমার পাবজি খেলার টাইম হয়েছে, না খেলে মাথা ঠিক থাকে না। লে হালুয়া, ছেলেরা বলে গার্লফ্রেন্ড ছাড়া চলতে পারে না, কে বলবে আয়মানকে দেখে? ব্যাটা তো মেক ছাড়া চলতে পারে না, বদমাশ একটা। শ্রেয়া আমার রুমেই শুয়ে পড়লো গায়ে পাতলা কাঁথা দিয়ে। আমি রাত তিনটার জন্য অপেক্ষা করছি কখন পূর্ব কল করবেন ফোনে। শ্রেয়া খুব ঘুমকাতর এটায়, শুতে না শুতেই গভীর ঘুমে তলিয়ে যাওয়ার মতো একটা অদ্ভুত রেকর্ড আছে। ফোন হাতে আমি এই পাশ ওপাশ ফিরতেই সময় যে কখন তিনটার কাঠায় পৌঁছালো জানি না। আমার ফোনে সেট করা অ্যালার্মটা বেজে উঠে, বুঝে যাই কল করার সময় হয়ে গিয়েছে। আমি ওনার দেওয়া নাম্বারটা মুখস্থ রেখেছিলাম। জীবনে ম্যাথের ফর্মুলা 10 বার খাতায় না লিখলে মুখস্থ হয় না, আজ এক চান্সেই ওনার 11 ডিজিটের নাম্বার মুখস্থ রেখেছি। ভাবতেই কত অদ্ভুত লাগে। ফোন নাম্বারটুকে কল বসিয়ে বিছানা থেকে সতর্কতার সহিত নেমে মায়ের রুমে চলে গেলাম। মায়ের রুমেও আমার রুমের বারান্দায় খুব শখ করে দুটো দোলনা রেখেছেন আমার শ্রদ্ধেয় বাবা। ওনার খুব পছন্দ দোলনা। মায়ের রুমের দোলনাটা বেশ আলিশান, বড় বলে পা ছাড়িয়ে শুয়ে কথা বলা যায়। পূর্ব ওপাশ থেকে রিসিভ করে চুপ করে আছেন। আমি দোলনার ছোট কুশনটা ঠিক করে শুয়ে পড়তেই বলে উঠলাম, আপনি কিছু বলবেন না, 1 মিনিট 14 সেকেন্ড পার হয়ে যাচ্ছে তো। এবার ফোনের ওপাশ থেকে গলা ঝাড়ের আওয়াজ এলো, উনি হালকা একটু কেশে উঠলেন, এরপর আবারও নিরবতা। আসক্ত উনি কথা বলছেন না কেন? আমি খানিকটা বিরক্ত হয়ে বলে উঠলাম, আপনাকে বিয়ে করাটাই আমার জীবনে মস্ত বড় পাপ হবে, যে আমার সাথে 2 মিনিট কথা বলতে পারে না তার সাথে আমার কি কথা। দুঃখিত ফোন করার জন্য, আমি রাখছি। সাথে সাথে ওপাশ থেকে জোরে জোরে কাশির আওয়াজ শোনা যাচ্ছে, একেবারে যক্ষার রোগীর মতো কাশছে। হঠাৎ ওনার কাশির বেগতিক সিচুয়েশনে কেউ ওনার উদ্দেশ্যে চড়া গলায় বলে উঠল, তোমার কি হলো হঠাৎ, কাশটা কেন পড়বো? উনি কাশতে কাশতে জবাব দিলেন, স্যার ঠান্ডার কারণে গলায় খুশখুশ জনিত সমস্যা হচ্ছে, নাথিং মোর। ও গরম পানি দিয়ে গলগ করবে, ঠান্ডা খেতে ভাবতে যাও না, জ্বর এসে যাবে, গরম পানি আনতে বলবো? না স্যার আমি ঠিক আছি, কাজটা শেষ হোক বাসায় যেয়ে ওষুধ নিচ্ছি। বেশ। আমি ফোনের বিপরীতে কথোপকথন শুনে পুরো হতবাক, পূর্ব ওনার পার্টির লোকের সামনে আমার সাথে কথা বলছে, এই ভয়ঙ্কর রিস্ক ওনাকে কে নিতে বলল? এখন যদি আমাকে নিয়ে ওনার কোনো ঝামেলা হয়, ইয়া মাবুদ সহায় হও। উনি হয়তো কানে ব্লুটুথ লাগিয়ে বসে আছেন। ফোন কি কাটবো আমি একবার জিজ্ঞেস করে নিলাম, পূর্ব আপনি কল রিসিভ করলেন কেন আমার? আচ্ছা আমি কি এখন কাটবো? উনি আবার কাশতে লাগলেন, কি জ্বালা, আমি কি ভাবো, হ্যাঁ নাকি না? আবারও ওই চড়া গলায় পুরুষালী কণ্ঠ, তোমার কি নিউমোনিয়া বা ডিজিজ প্রবলেম আছে? থাকলে চলে যাও, কাল এসে প্রচারণার কাজগুলো দেখো, আজ থাক। আমি আমার কথাগুলো কমিটমেন্ট হিসেবেই নেই স্যার, হোক সেটা পার্সোনাল অথবা প্রফেশনাল, আমি কাজ না শেষ করে যাচ্ছি না। তোমাকে বেশ অসুস্থ দেখাচ্ছে, আর তখন প্রাইভেট মিটিংয়ের মধ্যে থেকে কেন চলে গেল বিষয়টা এখনও অপরিষ্কার, আশা করব কোনো বিরাট ঝামেলায় ভাষ্য নেই। একটু সিরিয়াস প্রবলেম হয়েছিল তাই বাসায় যেতে হয়েছে, আমি অত্যন্ত দুঃখিত ওভাবে না বলে চলে যাওয়ার জন্য। এবার উনি একটু ইঙ্গিত বাহিতে কেশে বললেন, আমার উচিত চুপ থেকে অপর পক্ষের কথা শোনা। ঠিক, আমি গরম পানি আনতে বলছি, দাঁড়াও এটাই ছোটন। লাস্ট কথাটা উনি আমার জন্য ইঙ্গিত দিয়ে বলেছেন তা ওনার কাশির ভঙ্গিতেই বোঝা গেছে, মানে এখন আমি কথা বলতে থাকবো আর উনি ওপাশ থেকে চুপ। মাথার নিচের কুশনটা ঠিক করে বলে উঠলাম, আপনি এত ব্যস্ত থাকেন কেন? এই ব্যস্ততা আমার সহ্য হয় না। উফ, ওরা কি আপনাকে বেতন দেয় বলুন? শুধু শুধু এসব অনিশ্চিত দুনিয়ার দিকে এগিয়ে যাচ্ছেন। আচ্ছা আপনি তো সারা দিন বাইরে থাকবেন, আর সামনে আসবেন কখন? রাতেও যদি বাইরে থাকেন তাহলে আপনি রেস্ট নেবেন কখন? রাতে খেয়েছেন? শ্রেয়া আজ খুবই মজার একটা ডিশ রান্না করেছিল, আপনি আরেকটু থাকলে খেতে পারতেন, ও দারুণ রান্না পারে। বাসায় আমি একা থাকি, মা আমাকে তেমন সময় দেয় না, বাবা যা একটু সময় দেয় তাও বছরের বেশিরভাগ টাইম দেশের বাইরে থাকে। আমি নিঃসঙ্গ জীবন যাপন করছি পূর্ব, আমার জীবনে আয়মান শ্রেয়া রাজীব ছাড়া আর কেউ নেই। আজ তো রাজীব, আপনাকে আমি বিচার দিতে চাই, আপনি ওই রাজীবকে মেরে ফেলুন, ও খুবই নোংরা মানুষ, খুবই জঘন্য। আপনাকে সেদিন নোংরা বলার পর কি যন্ত্রণায় ছিলাম জানেন না। আপনি কি আমার কথা শুনছেন? একটু কেশে বোঝান না, আপনি সব শুনছেন? গ্রামে যে বিয়ে করতে যাচ্ছেন, আমি কিন্তু আপনার নাদুর ওই বিশাল বাড়িতে উঠবো না।
আপনার দাদুর যে টিনের বড় ঘরটা আছে না, ওখানে উঠব। সেদিন যেন মুষলধারে বৃষ্টি নামুক, এমন বৃষ্টি যা পুকুর নদী পানি কয়েক সেন্টিমিটার বাড়িয়ে দেবে। টিনের উপর ঝনঝন বৃষ্টি জোড়ার শব্দ, আধো আধো অন্ধকারে হারিকেন জ্বালানো স্বল্প আলো। রুমে একটা চৌকি থাকবে, একটা বালিশ থাকবে, মোটা একটা কাঁথা থাকবে, জালির জানালাটা থাকবে খোলা। সেখান থেকে তুমুল বর্ষণের হালকা ছাট এসে বিছানা ভেজাবে। আমি একটা বাসন্তী রঙের শাড়ি পরব। বৃষ্টি বিলাস করে আমরা টিনের ঘরটায় আবার অন্য বিলাসে ভিজব। হঠাৎ কাশির আওয়াজ জোরালো হয়ে আসলে পূর্ণতার চোখ মেলে কল্পনাতীত থেকে বাস্তব দুনিয়ায় ফিরে আসে। পূর্ব কাশতে কাশতে টেবিলের উপরে রাখা ঢাকনা দেয়া গ্লাসটা নিয়ে ঢাকনা সরিয়ে পানি খেতে থাকে। মেয়েদের কল্পনা শক্তি এত প্রখর, এত বলিষ্ঠ, এত সুস্পষ্ট যে তোমাকে অন্য দুনিয়ায় ঘুরিয়ে আনার মতো ক্ষমতা রাখে। পূর্ব নিজেকে কন্ট্রোল করে কাঠের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, স্যার কাজ তো প্রায় শেষ, আমি কি যেতে পারি? হ্যাঁ মানে আচ্ছা যাও, কাল ঠিক সময় এসে। ধন্যবাদ, আসি। পূর্ব চটপট সেখান থেকে বেরিয়ে গাড়িতে বসে ড্রাইভ করতেই বলে ওঠে, তোমাকে আমি মেরেই ফেলবো পূর্ণ, কি পরিমাণে যে জ্বালাচ্ছ সব হিসাব তিল তিল করে উসিল উঠাবো দেখো খালি। পূর্ণতা পূর্বের কথা না বুঝে বেশ অবুঝের মতো বলে ওঠে, আপনি রাগ করছেন কেন? ন্যাকামো করছো পাজি কোথাকার, যেভাবে জ্বালাচ্ছ আমার জায়গায় অন্য কেউ হলে অলরেডি তোমার অবস্থা কি করে দিত? আমি এমনি সবার কাছ থেকে মেন্টর স্টেজের উপাধি পেয়েছি বুঝলে। পূর্ব এবার ঠান্ডা হয়ে কোমল গলায় বলে উঠল, ইমোশনাল হলে চলবে না পূর্ণতা, তুমি আমার সাথে ঘর বাঁধতে চাইছো, আমি না করিনি, প্লিজ বিয়ের আগ পর্যন্ত একটু অপেক্ষা করো। আমি তো বলেছি তুমি বললে এক্ষুনি তোমাকে বিয়ে করে আমার কাছে রেখে দিতে পারি। আপনি এতদিন পর পর গুম হয়ে যান, আমার কথা একবারও মনে পড়েনি। পাগল তুমি, খেতে বসতে দাঁড়াতে প্রচন্ড মিস করেছি। আপনি রাতে এখনো খাননি ঠিক না? সকাল থেকে খাইনি। আপনি আবার বলুন তো কি বললে? কিছুই বলিনি, এবার ঘুমাও। কথা ঘোরাচ্ছেন কেন? আপনি এসব ছাইপাশ পলিটিক্স ছাড়ুন, কোনো দরকার নেই আপনার এইসব কাজ করে। আমার বাবাকে বললে আপনার জন্য জবের ব্যবস্থা করে দিচ্ছি। আমি খুব অগোছালো পূর্ণ, বিয়ের পর খাওয়া দাওয়া ঘুম পোশাক সবই তোমাকে দেখতে হবে। আপনি আসুন তো এক্ষুনি এসে আমাকে নিয়ে যান, না খেয়ে আছেন কিভাবে, আপনি মানুষ। আব্বুর জন্য অপদার্থ, আম্মুর জন্য সাত রাজার ধন, এখন তোমার কাছে কি মূল্য? আপনি আমার কাছে সব পূর্ব, প্লিজ আপনি গাড়ি ঘুরিয়ে চলে আসুন, আমি রান্না বসাচ্ছি। ফোনের ওপাশ থেকে শূন্য নীরবতা বিস্তার করছে, উনি আবারও মৌন ব্রত পালন করছেন। উফ, আমি রাগান্বিত গলায় খারাপ কিছু বলবো, উনি হঠাৎ বলে উঠলেন, এক সপ্তাহ পর। আমি কিছু বলার আগেই ফোন কেটে দিয়েছেন পূর্ব, স্ক্রিনে বড় বড় করে সাদা রঙে চারটার সময় ভেসে আছে। সময় কি আজও আমাকে ছুত দেখিয়ে তাড়াতাড়ি চলে গেল? প্রিয় মানুষের সাথে কথা বললে সময় বুলেট স্পিডে ফুরিয়ে যায় কেন? বুকে ফোন জড়িয়ে দোলনায় ঘুমিয়ে পড়লাম আমি, কোনো কিছু ভালো লাগছে না কেন জানি। শার্ট পরে উপর হয়ে বিছানায় ঘুমিয়ে আছে আয়মান, কোলবালিশটায় এক পা উঠিয়ে দুই হাত ছাড়িয়ে নাক ডাকছে থেমে থেমে। ঘড়িতে এখন সকাল সাতটা বাজে, বিকট আওয়াজে বালিশের নিচ থেকে কম্পন হচ্ছে কিছু। আয়মান হুড়মুড়িয়ে উঠে বসতেই বালিশের নিচ থেকে ফোন নিয়ে চোখ কোচড়ে নাম্বারটা দেখতেই দুনিয়ার বিষ ভরা বিরক্তির মতো বলে ওঠে, শান্তি মতো ঘুমাতেও দেয় না, এটা যে কি করতে ইচ্ছা করে। মুখের ভাষা খারাপ করে গালাগাল করতেই ফোনের উপাশ থেকে কণ্ঠ পেয়ে আয়মান তোতলাতে থাকে। একটু আগে যে গালি দিচ্ছিল তার একটাও যদি এখন উচ্চারণ করে, দেন আয়মান শিকদারকে শিকের মধ্যে ফ্রাই করবে। আসসালামু আলাইকুম ভাই, কিছু হয়েছে? তোতলামি সাইডে ফেলে বাইরে আসো। ঠিক দুই ঘন্টা পর পূর্ণতার ফোনে কল আসে আয়মানের, ভয়ার্ত গলায় হাঁকিয়ে বলে ওঠে, বোন বোন জলদি আয়, আসমার টাওয়ারের মাঠে অঘটন ঘটে গেছে, তাড়াতাড়ি আয়। আয়মান এমন চিৎকার করে কথাগুলো বলছিল যেন ভয়ঙ্কর কিছু ঘটে গেছে ওখানে। আমি মাকে বিদায় দিয়ে তাড়াতাড়ি করে কাঁধের ব্যাগ ঝুলিয়ে আয়মান টাওয়ারের সামনে গেলাম। সকাল নয়টা বিধায় এখন মানুষ খুবই কম, আশেপাশে কোথাও আমি আয়মানকে দেখতে পাচ্ছি না। ও কোথায়? এক মিনিটেও কি ওকে আয়মা টাওয়ারের পেছনের মাঠে না তো যে দেখবো। আমি দৌড়ে আসমা টাওয়ারের সামনের পথ ধরে পেছনের মাঠটায় গেলাম। সকালের ঝাঝালো রোদের মধ্যেই দেখতে পাই মাঠের শেষ কোনাটায় বটগাছের নিচে একদল ছেলে ঘেরাও করে দাঁড়িয়ে আছে, দূর থেকে ওদের মুখ স্পষ্ট না। আশ্চর্য, আয়মান আমাকে এখনো ডাকলো কেন? পূর্ণতা বিশাল গোলাকার মাঠ পেরিয়ে ওই গাছটার কাছে এসে হতভম্ব হয়ে যায়।
পূর্ব গাছের সাথে হেলান দিয়ে পকেটে হাত গুজিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ পূর্ণতার উপস্থিতি পেয়ে ও ছেলেদের ইশারায় কিছু নির্দেশ দিল। গাছের মোটা ডালের সাথে ঝুলিয়ে রাখা রাজীবকে ওরা গাছ থেকে নামিয়ে সোজা মাটিতে হাঁটু ভেঙে বসিয়ে দেয়। আয়মান কি যে ভয় পেয়েছে, পূর্বের নৃশংস রূপ দেখে দুটো ঘন্টা যাবৎ শুধু ঢোকে গেলে যাচ্ছে, মুখের জবান টোটালি বন্ধ। পূর্ব গাছ থেকে সরে এসে রাজীবের পেছনে দাঁড়িয়ে চোখ খুলে দিয়ে পূর্ণতাকে বলে উঠে, ননস্টপ থাপ্পড় দিতে পারবে? নো থামাথামি, জাস্ট হাত চলবে, পারবে? অলরেডি দম যাই যাই করছে, যা করার জলদি করো। পূর্ণতা রাজীবের দিকে চোখ ঘুরিয়ে হালকা একটা ঢোক গিলে অজান্তেই ভয়ে কাঁপতে থাকে। রাজীবের চোখ দুটো থেকে স্রোতের মতো রক্ত পড়ছে। আদর্শ সুন্দর হিসেবে ট্যাগ পাওয়া মুখের অবস্থা বাজে হয়ে গেছে, শরীর ওর হাঁপড়ের মতো কাঁপছে। আচ্ছা, রাজীবের চোখ দুটো কি অন্ধ করে দিয়েছে? এত রক্ত কেন পড়ছে? পূর্ণতা রাজীবের এই অবস্থা দেখে প্রচণ্ড রূপে ভয় পাচ্ছে। পূর্ব এতটা বিভৎস আচরণ করতে পারে, পূর্ণতার তা জানা ছিল না। পূর্ণতা এক পা করে খুবই ধীরাজভাবে পেছাচ্ছে। গতকাল পূর্ণতা রাগের বশে ফেলেছিল ওকে মেরে ফেলতে, তাই বলে এভাবে তো নৃশংসভাবে মারতে কখনো বলেনি। পূর্ব খুবই ভয়ঙ্কর, খুবই বিপজ্জনক। যদি কখনো পূর্ণতাকে মেরে ফেলে, আয়মান যেভাবে ভয়ের চোটে নাকানি চুবানি খাচ্ছে, পূর্ণতা সেখানে ভয়ের তিন ডাবল ফিল করছে। আয়মান পূর্ণতার স্থির দৃষ্টির আড়ালে থাকা চাপা ভয়টা বুঝতে পেরে খুব সাবধানে পূর্বের পাশ কাটিয়ে পূর্ণতার পাশে দাঁড়িয়ে দাঁত কিরমির করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।